ইসলামিক দৃষ্টিকোণ থেকে চুরি করলে চোরের শাস্তি কী হবে? ইসলামে চুরির সংজ্ঞা ও চুরি সাব্যস্ত হওয়ার শর্ত। সাধারণভাবে অন্য কারো সম্পদ গোপনে করাত্ত করাকে চুরি বলে। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো বালেক, সুস্থ ও বিবেকসম্পন্ন ব্যক্তি কর্তৃক অপরের মালিকানাধীন কিংবা দখলভুক্ত নিসাব পরিমাণ মূল্যের সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে করাত্ত করাকে চুরি বলে। ইসলামে চোরের শাস্তি সাব্যস্ত হওয়ার শর্তাবলী। চুরির জন্য শরীয়তের বিধান হিসেবে চোরের হাত কাটার শাস্তি প্রয়োগ করতে হলে নিম্নোক্ত আটটি শর্ত বিদ্যমান থাকতে হবে। সেগুলি হল: এক, চোর প্রাপ্ত বয়স্ক, সুস্থ ও বিবেকসম্পন্ন হওয়া। দুই, চোর ইসলামী রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়া। তিন, চুরির উদ্দেশ্যে চোরের হাতে সম্পদ হস্তগত হওয়া। চার, অপরের মাল এটি জেনে শুনে তাতে হস্তক্ষেপ করা। পাঁচ, নিজ ইচ্ছায় ও প্রলোভনবশত চুরি করা। ছয়, চোর ও সম্পদের মালিক পরস্পর রক্ত সম্পর্কীয় না হওয়া। সাত, চোরের হাতে হস্তগত সম্পদের মধ্যে তার নিজস্ব মালিকানা না থাকা। আট, ইসলামে চুরির নিষেধাজ্ঞা সম্পর্কে চোরের জ্ঞান থাকা। ইসলামে চুরির শাস্তি: চোর যদি চুরি করে এবং সেটা সাক্ষ্য প্রমাণ, মৌখিক স্বীকৃতি, শপথ ও লক্ষণ প্রমাণ এই চার মাধ্যমে প্রমাণিত হয়, তবে শরিয়াতের বিধান অনুসারে তার হাত কাটা হবে। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, পুরুষ চোর ও নারী চোর উভয়ের হাত কেটে দাও। এটা তারা যা উপার্জন করেছে তার প্রতিফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্ত। আর আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞানী। আল কুরআনের পাঁচ নং সুরার তিন আট নং আয়াত চোরের হাত কাটার ব্যাপারে মুসলিম উম্মাহর সকল জামানার আলেমরাই একমত। তবে কোনো হাত কাটতে হবে তা নিয়ে মুস্তাহিদ ইমামদের মধ্যে কিছুটা মতভিন্নতা রয়েছে। চার মায়হাবের ইমামদের মতে প্রথমবার চুরি প্রমাণিত হলে ডান হাতের কবজি থেকে কাটতে হবে, তবে একই ব্যক্তি দ্বিতীয়বার চুরি করলে তার বাম পা কেটে ফেলতে হবে। তৃতীয়বার চুরি করলে কি শাস্তি দেওয়া হবে তা নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। হানাফি ও হাম্বলি ইমামের মতে তৃতীয়বারের চুরির শাস্তি হল চোরকে কারাগারে আটক রাখা। আর মালিকি ও শাফি ইমামগণের মতে তৃতীয়বার চুরির শাস্তি হল বাম হাত কেটে ফেলা, আর চতুর্থবার চুরির শাস্তি হল ডান পা কেটে ফেলা। এরপরও চুরি করলে তাকে কারাগারে আটক রাখতে হবে।